সো হোয়াটসআপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বিজয&Annu ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাটছড়া ধারাবাহিকের প্রধান অভিনেত্রী খড়ি আসলে বাস্তবে তার সম্পর্কে জানাবো, তার লাইফস্টাইল ও বায়োগ্রাফি সম্পর্কে দেখবো, তার পরিবারে কে কে আছেন, গাড়ি বাড়ি এবং তার লাইফ পার্টনারকে ইত্যাদি সম্পর্কে। সো এই ভিডিওটি আপনাদের জন্য অনেকই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা যদি খড়ির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ইন্টারেস্টিং এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, অভিনেত্রীর আসল নাম সোলাঙ্কি রায় এবং বন্ধুরা তার ডাক নাম বৃষ্টি। অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন 19 সেপ্টেম্বর 1994 সালে, সেই অনুযায়ী তার বর্তমান বয়স 28 বছর। বন্ধুরা, তিনি জন্মগ্রহণ করেছেন বিধাননগর কলকাতা পশ্চিমবঙ্গ ভারতে এবং কাজের সূত্রে তার বর্তমান ঠিকানা কলকাতা ভারত। তিনি জাতীয়তায় একজন ভারতীয় এবং তার ধর্ম হিন্দু ধর্ম। তিনি পেশায় একজন অভিনেত্রী ও একজন মডেল। তিনি তার স্কুলের পড়াশোনা করেছেন বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল থেকে এবং তার কলেজের পড়াশোনা করেছেন বিধাননগর কলেজ পলিটেকনিক সায়েন্স নিয়ে। তিনি তার ইউনিভার্সিটির পড়াশোনা করেছেন যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে তিনি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তার ফিজিক্যাল সম্পর্কে বলতে গেলে তিনি উচ্চতায় 5'2", চোখের রং বাদামি, চুলের রং কালো এবং তার ওজন 60 কেজি। তার ফিগার মেজারমেন্ট হলো 30:29:29। বন্ধুরা, তিনি বাস্তবে বিবাহিত এবং তিনি বিয়ে করেছেন 2018 সালে। তার স্বামীর নাম সাক্ষ্য বোস, তিনি এখন নিউজিল্যান্ডে থাকেন। তো চলুন বন্ধুরা, তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিই। বন্ধুরা, আপনারা তার ভিডিও স্ক্রিনে তার পিতা ও মাতাকে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ইনি হলেন তার মাতা, যার নাম রুমা ভট্টাচার্য। ইনি হলেন তার ভাই, ইনার নাম আধিরাজ রায়, তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো চলুন বন্ধুরা, এখন তার ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত কুটিনাটি জানিয়ে আসি। বন্ধুরা, অভিনেত্রী তার গ্র্যাজুয়েশন পড়ার থার্ড ইয়ারের সময় তাদের কলেজে প্রোডাকশন হাউস থেকে কিছু লোক আসেন অডিশন নেওয়ার জন্য, যেখানে অভিনেত্রী তার লাক ট্রাই করেন এবং সেটা সফল হয়ে যায়। তিনি সিলেক্ট হয়ে যান সেই ধারাবাহিকের জন্য। তার সেই ধারাবাহিকটি ছিল কথা দিলাম, যেটি 2014 সালে কালাস বাংলায় আসে এবং সুধা চরিত্রে তিনি অভিনয় করেন। এরপর 2015 সালে স্টার জলসায় ইচ্ছে নদী ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে মেঘলা সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যান তিনি। এই ধারাবাহিকটি করে অভিনেত্রী সোলাঙ্কি রায় বিপুল জনপ্রিয়তা লাভ করেন এবং মেঘলা নামে পরিচয় লাভ করেন। এবং বন্ধুরা, ধারাবাহিকটি চলেছিল 2015 থেকে 2017 সাল পর্যন্ত। এরপর অভিনেত্রী জি বাংলার সাত ভাই চম্পাতে রানী পদ্মাবতী এবং জামাই রাজাতে তানিয়া শ্রীনের চরিত্রে অভিনয় করেন। এগুলি করার পর অভিনেত্রী আবার স্টার জলসায় ফিরে আসেন, যেমন ফাগুন বউ ধারাবাহিকটি নিয়ে, যেখানে তিনি ডাক্তার মৃণালিনী সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেন এবং 2020 সালে আবার প্রথমা কাদম্বিনী সিরিয়ালে মেন লিডে অভিনয় করেন। চরিত্রটি ছিল ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। ধারাবাহিক বাদেও অভিনেত্রী মুভিও অনেকগুলি ওয়েব সিরিজ করেছেন, যেগুলি হল ধানবাদ, বুলস, পাপ, মন্টু পাইলট এবং বাবা বাবু ও। অভিনেত্রী সোলাঙ্কি রায় বর্তমানে গাটছড়া ধারাবাহিকে স্টার জলসায় খড়ি ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করছেন। তো বন্ধুরা, আপনারা এই সকল ওয়েব সিরিজ, মুভি ও ধারাবাহিকগুলির মধ্যে কোনগুলি দেখেছেন তা কমেন্ট করে নিশ্চয় জানাবেন। তো চলুন এবার তার পছন্দের কিছু বিষয় ও স্যালারি সম্পর্কে কথা বলি। অভিনেত্রী প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন এবং প্রিয় অভিনেত্রী শ্রীদেবী। বন্ধুরা, অভিনেত্রীর শখগুলি হলো ভ্রমণ করা, নাচ করা এবং অভিনয় করা। তার প্রিয় ভ্রমণ স্থান দার্জিলিং ও কাশ্মীর। তার প্রিয় রং সাদা ও কালো। তিনি খাবারের অভ্যাসে নন ভেজিটেরিয়ান। তার প্রিয় খাবারটি হলো ফাস্ট ফুড। বন্ধুরা, তিনি ধারাবাহিকের একটি এপিসোড করার জন্য 20,000 রুপি চার্জ করেন এবং একটি মুভি করার জন্য 3,00,000 রুপি চার্জ করেন। তিনি একটি ওয়েব সিরিজ করার জন্য 1,00,000 রুপি চার্জ করেন। ইন্টারনেটের তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তি প্রায় 2 কোটি রুপি। বন্ধুরা, আপনারা আপনার ভিডিও স্ক্রিনে তার গাড়ির কয়েকটি ছবি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল গাটছড়া ধারাবাহিকের প্রধান অভিনেত্রী খড়ির বাস্তবে আসলে কে সেই ব্যাপারে।
সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এমনই সকল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের উপর। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।